প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। পুলিশের স্কুল নারায়ণগঞ্জের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মুনিরা শিরিন, আমি তোমাদের জীববিজ্ঞান ক্লাস নেব। এর আগে আমরা অধ্যায় এক শুরু করেছিলাম। আমরা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এবং কেন শ্রেণীবিন্যাস করা হয়েছে এবং প্রতিটা প্রাণীকে কতগুলো পর্বে বা রাজ্যে ভাগ করা হয়েছে এগুলো নিয়ে আমরা গত ক্লাসে শিখেছিলাম। এর আগে তোমরা রাজ্যগুলো সম্পর্কে জেনেছো, চারটি রাজ্য। আজ আমরা যেটি পড়ব সেটি হচ্ছে রাজ্য 5, অ্যানিমেলিয়া নিয়ে। অ্যানিমেলিয়া, এরা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড বা কোষ গহ্বর নেই। প্লাস্টিড না থাকায় হেটারো ট্রফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধকরণ করে দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে, পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। এখানে উদাহরণ হিসেবে দেয়া আছে প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ প্রোটোজোয়া পর্বটি এখানে বাদ যাবে, যে বাকি সব অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী এই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত হবে। এখানে দেখো তোমরা যে 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেভলিয়ার স্মিথ জীব জগতের যে প্রোটিস্টাকে প্রোটোজোয়া এবং কোমিস্টা নামে দুটি ভাগে বিভক্ত করেন এবং মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃ নামকরণ করেছেন। এভাবে তিনি জীবজগৎকে মোট 6টি রাজ্যে ভাগ করেছেন। এর পরবর্তী শ্রেণীতে তোমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানবে। বিভিন্ন রাজ্যের প্রাণীগুলোর যে বৈশিষ্ট্যসমূহ কথা উল্লেখ করা হয়েছে, তোমরা এই বইটি পড়ার সময় পরবর্তী অধ্যায়ে সেগুলো ধীরে ধীরে আলোচিত হবে। এর আগে আমরা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা পড়েছিলাম, কিন্তু আমরা যে উদ্ভিদ বা প্রাণীদের যে শ্রেণীবিন্যাস করছি তার কিছু ধাপ রয়েছে। এখানে দেখো তোমাদের পাঠ্য বইয়ে লেখা আছে যে শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়। উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। যত নিচের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি হবে এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত কম। একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ আছে। এই 7টি ধাপগুলো দেখো তোমাদের, এবং এটার একটি লেখার ফরম্যাট দেয়া আছে। ক্রমশ এটি ডান দিকে সরে যাবে, রাজ্য কিংডম, পর্ব, ফাইলাম, বিভাগ বা ডিভিশন যে কোনো একটি লেখা যাবে, শ্রেণী, ক্লাস, প্রত্যেকটারই ইংলিশ টার্মগুলো দেয়া আছে, বর্গ, ওয়ার্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জেনাস, প্রজাতি, স্পিসিস। এই 7টি ধাপ তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং লিখে লিখে অভ্যাস করতে হবে। তোমরা যে কোনো, যেমন মানুষের শ্রেণীবিন্যাস যদি তোমরা করতে চাও, তবুও এই 7টি ধাপ সহই তোমাদেরকে শ্রেণীবিন্যাসটি লিখতে হবে। তো যে কোনো প্রাণীর শ্রেণীবিন্যাসে এই 7টি ধাপ অবশ্যই থাকবে। একটু খেয়াল করবে, আমরা এর আগে বলেছি শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের ধাপ, কিন্তু শ্রেণীবিন্যাসের ধাপ করতে গেলে আমরা যে উদ্ভিদ বা প্রাণীকে একটি নির্দিষ্ট নামে শনাক্ত করি, যার কারণে আন্তর্জাতিকভাবেও কোনো প্রাণীকে যদি শনাক্ত করা যায় তাহলে সেই নামটিতেই তাকে শনাক্ত করতে হবে। দ্বিপদ নামকরণ পদ্ধতি, আজকে আমরা এখানে জানব দ্বিপদ নামকরণ পদ্ধতি আসলে কী। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ দিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার গণের নাম এবং দ্বিতীয় অংশটি হবে তার প্রজাতির নাম। এখানে উদাহরণ হিসেবে তোমাদের গোলালুর কথা বলা হয়েছে। গোলালুর বৈজ্ঞানিক নাম দেয়া আছে সোলেনাম টিউবারসাম। এই সোলেনাম গণনাম এবং টিউবারসাম হচ্ছে
প্রজাতির নাম বোঝায়। এরূপ দুটি পদ দিয়ে গঠিত নামকে বলা হয় দ্বিপদ নাম, এবং নামকরণের প্রক্রিয়াটিকে বলা হয় দ্বিপদ নামকরণ বা বায়োনোমিয়াল নোমেনক্লেচার। এটা একটা পদ্ধতি। নামকরণ পদ্ধতির লক্ষ্য একটাই, তা হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা বা সঠিকভাবে জানা। আন্তর্জাতিকভাবে সুনির্দিষ্ট নিয়মনীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম করা হয়। উদ্ভিদের নাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার ICBN, এবং প্রাণীর নাম ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার ICZN কর্তৃক নিয়মানুসারে হতে হবে। প্রকৃতপক্ষে এই কোড প্রস্তুতকারে লিখিত একটি দলিল। নামকরণ ল্যাটিন শব্দে হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হবে। এখানে খেয়াল করবে, তোমাদের পরীক্ষায় ক নাম্বারের কোশ্চেনে ICBN এবং ICZN এই দুইটার অ্যাব্রিভিয়েশন লিখতে বলা হয়। তোমরা বাসায় খুব ভালোভাবে এই দুটি মুখস্থ করবে। 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস স্পিসিস প্ল্যান্টারাম বইটি রচনা করেন। উদ্ভিদ বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করে তিনি এই বইটি প্রকাশের মাধ্যমে, এবং এই বইটিতে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন, গণ প্রজাতির সংজ্ঞা দেন। তিনিই প্রথম ওই গ্রন্থে জীবের শ্রেণী, গণ এবং প্রজাতি এই ধাপগুলো ব্যবহার করেছেন। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে শ্রেণীবিন্যাসে যে ধাপ রয়েছে, শ্রেণী, গণ এবং প্রজাতি, এই তিনটিরই সূচনা করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে চমৎকার উদ্ভাবন। এই পদ্ধতি অনুযায়ী প্রতিটা জীবের নামকরণের কিছু নির্দিষ্ট রুলস রয়েছে। এখানে আমরা এই রুলসগুলো দেখব। যেমন, নামকরণটি অবশ্যই ল্যাটিন ভাষায় বা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। ডান দিকে আমরা দেখব যে কিছু কিছু না সব ক্ষেত্রেই ল্যাটিন ভাষাগুলো ডান দিকে একটু বাঁকা করে এটা লেখার একটি নিয়ম। বৈজ্ঞানিক নামে দুটি অংশ থাকতে হবে, গণনাম এবং প্রজাতির নাম। যেমন এখানে দেয়া আছে রুই মাছের বৈজ্ঞানিক নাম লেবিও রুহিতা। লেবিও রুহিতা, এখানে লেবি হচ্ছে গণ আর রুহিতা হচ্ছে প্রজাতি। জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক হতে হবে। একই নাম দুটি জীবের জন্য ব্যবহারের কোনো অনুমতি নেই। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। পরবর্তীতে যে 5 নম্বর নিয়মটি রয়েছে সেটি তোমরা দেখবে, যে বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। ইটালিক অক্ষর, এর আগে হচ্ছে নামটি হবে ল্যাটিন কিন্তু লিখতে হবে কি ইটালিক অক্ষরে। অডিজা সেটিভা, কাতল মাছ, ক্যাটলা কাটলা, দেখবে একটু ডান দিকে বাঁকা করে লেখা হয়েছে। হাতে লেখার সময় গণ এবং প্রজাতির নাম নিচে অবশ্যই আলাদা করে দাগ দিতে হবে। এটিও বৈজ্ঞানিকদের মতে এটিও দ্বিপদ নামকরণের লেখার একটি নিয়ম। অরিজা স্যাটিফা, ক্যাটলা ক্যাটলা। যদি বিজ্ঞানী, পরের যে নিয়মটি আছে, যদি বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত যে নামটি সেটি গৃহীত হবে। অর্থাৎ দুজন বিজ্ঞানী যদি একই সাথে নামকরণ করে দেন তাহলে দ্বিতীয় যিনি করবেন, নামটি দিবেন, তার নামটি গৃহীত হবে। যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের সালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। অর্থাৎ যিনি নামটি দিয়েছেন এবং কত সালে দিয়েছেন সেটি বৈজ্ঞানিক নামের শেষে যুক্ত করে দিতে হবে। যেমন এখানে অরিজা সেটিভা, তোমরা দেখবে যে অরিজা সেটিভার 1753 অর্থাৎ, এবং ছোটো করে এল দেওয়া আছে, এল হচ্ছে লিনিয়াস, বিজ্ঞানী লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ। 1753 সালে তিনি এটি নামকরণ করেছেন, এবং কোন বিজ্ঞানী করেছেন লিনিয়াস, এই জন্য এল দিয়ে এরপরে কমা দিয়ে তোমরা সালটি লিখে দেবে। হোমোসেপিয়েন্স নাম দিয়েছেন কে, ছোটো করে এল দেয়া আছে, এই জন্য বোঝা যাচ্ছে এল মানে হচ্ছে লিনিয়াস। কত সালে করেছেন, 1758 সালে। পরবর্তীতে তোমরা দেখবে এখানে বৈজ্ঞানিক নাম, অনেকগুলো বৈজ্ঞানিক নাম দিয়েছে, ধান অরিজা স্যাটিভা, পাট কর্পোরাস ক্যাপসুলারিস, আম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কাঁঠাল আর্টোকার্পাস হেটেরোফাইলাস, শাপলা নিমফিয়াস, নাউচালি জবা, হিবিসকাস রোজা সিনেন্সিস। এরপরে কলেরা জীবাণু আছে, ভিভিরো কলেরি। ম্যালেরিয়া জীবাণু আছে, প্লাজমোডিয়াম ভিভেক্স। আসল আছে, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। মৌমাছি এপিস ইন্ডিকা, ইলিশ টেনু আলুসা ইলিশা, কুনো ব্যাং। কুনো ব্যাঙের দুটি দেয়া আছে, তোমরা সহজটাই করবে, বুফো মিলানো স্টিকটাস। দোয়েল কপসাইকাস সোলারিস, রয়্যাল বেঙ্গল টাইগার,
প্যান্থেরা, টাইগ্রিস এবং সবশেষে দেওয়া আছে মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, তোমাদের বাসায় কাজ থাকবে দ্বিপদ নামকরণের যে নিয়মাবলী সেগুলো পড়া, এবং সেই সাথে তোমরা আরেকটি জিনিস পড়বে, মানুষের যে শ্রেণীবিন্যাস করা হয়েছে তোমাদের বইয়ে সেই শ্রেণীবিন্যাসের 7টি ধাপসহ তোমরা প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।